ব্ল্যাক আর ওয়ান ফাইভ এম বাইকটির দাম কত সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্ল্যাক ইয়ামা আর ওয়ান ফাইভ এম বাইকটির দাম কত চলতেছে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই প্লাস আমরা জেনে নিই ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ব্ল্যাক কালারের মধ্যে সিলভার যেই সংমিশ্রণ এই বাইকটির দাম কত চলতেছে সেটা আমরা জেনে নেব আসসালামু আলাইকুম গ্যাস ইটস মি আরমান সার্ভার আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো তবে এখনো পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভার্সন বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে ব্যাপক চলতেছে আর ব্যাপক চলাতে বাংলাদেশের বাজারে সেল হচ্ছে অনেক বেশি আর এই বাইকটি আপনার বাংলাদেশে কম বেশ সব শোরুমই পাওয়া যায় নতুন একটি কালার বলা যায় তো এই বাইকটি আপনারা বর্তমানে ক্রয় করতে পারবেন পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস বাংলাদেশের যে কোনো আনফিসিয়াল শোরুমে তো আপনারা অবশ্যই পাঁচ ছয়টি শোরুম যাচাই বাছাই করবেন পাঁচ ছটি শোরুম যাচাই বাছাই করে যে শোরুম থেকে মনে হবে আপনারা কম দামে বাইক ক্রয় করতে পারবেন ওই শোরুম থেকেই ক্রয় করবেন তো ইয়ামা আর ফাইভ এম এ বাইকটি আপনার খুবই দারুণ করেছে কারণ কালার সংমিশ্রণ খুবই ভালো টু গুড বলা যায় তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন তো এই ছিল ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ব্ল্যাক কালার একটি সম্পর্কে আপডেট ইনফরমেশন তো যারা নিতে চান অবশ্যই নেবেন আর ভালো মানের সার্ভিস সেন্টার আছে কি না সেটা আপনারা লক্ষ্য করবেন ভালো মানের সার্ভিস সেন্টার থাকলে আপনার জন্য ভালো আমি মনে করি আপনি ঠিকঠাক মতো সার্ভিস করাতে পারবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমাকে এভাবে রেগুলার সাপোর্ট দেওয়ার জন্য ভবিষ্যতে এইভাবে আমাকে রেগুলার সাপোর্ট দিয়ে যাবেন